আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর অঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আর উত্তর দিকে সরে গেছে। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় আজ সকাল 6টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে। সাগরে নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সকাল 6টায় বিআইডব্লিউটিএ বরিশালের অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল। এদিকে প্রবল বর্ষণে হাঁটু পানিতে ডুবে গেছে বরিশাল নগরী। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে আছেন সাধারণ মানুষ। আজ মহাষ্টমী, এদিনে সন্ধি পূজা, কালী পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে নারী জাতিকে সম্মান জানাতে এবং দেবীর উপাসনায় কুমারী পূজা করা হয়। এটি এই দিনের সবচেয়ে বড় আকর্ষণ। তবে এবার দেশে করোনা পরিস্থিতির কারণে জনসমাগম রোধে হচ্ছে না কুমারী পূজা। স্বাস্থ্যবিধি মেনেই এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে পূজার সব আয়োজনই এবার হয়েছে সীমিত পরিসরে। গত বুধবার বোধনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়। এবছর দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে এবং বিদায় নেবেন গজ বা হাতিতে করে। পটুয়াখালীর রাঙাবালিতে স্পিড বোট ডুবির ঘটনায় নিখোঁজ কৃষি ব্যাংকের পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও রাঙাবালি থানার পুলিশ কনস্টেবল মহিবুল্লাহ সহ 5 জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে আগুনমুখা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় 18 জন যাত্রী নিয়ে রাঙাবালির কোড়ালিয়া থেকে গোলাচিপার পানপট্রি যাওয়ার পথে আগুনমুখা নদীর প্রচণ্ড ঢেউয়ের তোড়ে 18 জন যাত্রী নিয়ে ওই স্পিডবোটটি ডুবে যায়। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদে গোয়ার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।